দোনোটা হইতেছে এ 135 এফ, না তো আজকে এই দুইটাই আনলোড করুন, আর দুইটাই হইতেছে ইউটিউব ভার্সন। এই দোনোটাই যে ইউটিউব ভার্সন এটা বুঝলাম কিভাবে, এটা এইখানে ডাউনলোড মোডে বোঝা যায় B2, K2, S2, আর দোনোটাই লকেট 01। আচ্ছা আরেকটা ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে এইখানে যাইয়া ইনফরমেশনে যাইয়া ডাউনলোড মোড ইনফোতেই এখানে বোঝা যায় ইউটিউব। তো একটা দেখাইলাম, এই হচ্ছে দ্বিতীয়টা। যেমন লেখা আছে K2S2, এটাতে বোঝা যায় ইউটিউব লকেট 01, এটাও ইউটিউব। এই হচ্ছে সেট। তো কাজ শুরু করে দিই, করে শেষ। যে দেখো EMMC RPMB ইজ নট ইয়েট প্রোগ্রাম ক্লিয়ার, ঠিক আছে, RPMB ক্লিন হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটার যে ডাম্পটা আছে ডাম্পটা রাইট ব্যাক করবো, ঠিক আছে। হ্যাঁ রাইট হইতেছে, স্পিড বার বিগ টু স্পিড বার 3 MB পর্যন্ত যাবে, একটু সময় লাগবে। ডাম্প রেট, ডাম্প রাইট, সবকিছু শেষ। এখন কি হইতেছে, ফ্লাশ হইতেছে। ফ্লাশ হওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বুট লোডার আনলক করতে হবে। বুট লোডার আনলক করার পরে বাকি আবার যা কাজ করে। এখন ফ্লাশ হইতেছে, ফ্লাশ কমপ্লিট হলো, ঠিক আছে। দুইটা একসাথে ফ্লাশ করতেছে, যে 2 কেজি লোক ছিল দুইটা কাজ শেষ, এখন একবারে ফ্লাশ করে হইতেছে। আচ্ছা দোনোটা ফোনই ফ্ল্যাশ নিয়েছে, প্রসেস যা ছিল সব কমপ্লিট, শুধু ফ্ল্যাশ করা বাকি ছিল সেটা শেষ। এখন ফোনটা অন হইতেছে, তো ফ্ল্যাশের পরে আমরা সবাই জানি যে কোনো ফোনই হোক চালু হইতে একটু সময় নেয়। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এইখানে কেজি রিলেটেড, কেজি MDM, কিবোর্ডের লাইন খোলানো, সরি, কেজি MDM সব ধরনের ফাইল ভিডিও আছে এখানে। এছাড়া তো আরও ফ্ল্যাশ ফাইল, অন্যান্য টিউটোরিয়াল আরও অনেক কিছুই আছে এখান থেকে, অনেক কিছু পাবেন। শুধু আপনার এই সার্চে যাই সার্চ করে নিলেই হইল, যা যা প্রয়োজন এখান থেকে পাওয়া যাবেন। দুই আঙ্গুল দিয়ে মিলে কাজ করে নাকি? আচ্ছা আমি দুই আঙ্গুল দিয়ে কাজ করিনি, না একসাথে কাজ করতে পারলাম না, আমি ব্যর্থ। একটাই করলে আর একটাই করে না, আচ্ছা যাক গো আরেকবার ট্রাই করি। হয় না আচ্ছা, এখন শুধু মিলাইয়া দিলেই কাজ শেষ। তো যারা
কেজি ফোনগুলো নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কম খরচের কথা বলুন না, যে কম খরচে করে দিতে পারুন, কারণ কেজিটা আসলে এফআরপির মতো না যে স্টার হ্যাঁ জিরো দিয়া করে ফালাইলাম, যা দিল তাই লাভ। কেজিটার হিসাবটা একটু আলাদা। যদি কম খরচে চিন্তা ভাবনা করেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করার চিন্তা ভাবনা বন্ধ করে দিন। কেজি কম খরচে করা কোনোভাবে পসিবল না, কেজির বিলগুলা অনেক হয়। যদি হাই রেটে আপনারা কেজির আনলক করতে চান কেজি এমডিএম, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি দোনোটাতেই ওয়াইফাই কানেকশন দিয়ে দেব। ওয়াইফাই কানেকশন দুটোই হয়ে গেছে, এখন আমরা চলে যাব। নেট প্রবলেম, ফোন খোলা অবস্থায় আছে, যার কারণে ওয়াইফাই কানেকশন পারফেক্ট পাইতেছে না। তখন ফোনটা ফিটিং করে করে ফেলি, তারপরে ওয়াইফাই কানেকশন পুনরায় দিয়ে দেখাইতেছি যে আমাদের ফোন পুরোপুরি কমপ্লিট।